স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নতুন এটিএম কার্ডের পিন জেনারেশন কিভাবে করতে হবে আমি আপনাদের আজকে কমপ্লিট প্রসেসটা দেখাবো। আপনাকে যে কোনো স্টেট ব্যাংকের এর এটিএম কাউন্টারে যেতে হবে এবং কিভাবে আপনি আপনার এটিএম কার্ডের পিন তৈরি করতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি এই ভিডিওর মধ্যে কমপ্লিট আপনাদেরকে দেখাবো। তো আমাদের স্টেট ব্যাংকের এটিএম পিন জেনারেট করার জন্য যে কোনো স্টেট ব্যাংকের এটিএম কাউন্টারে যেতে হবে। তারপর কার্ডটাকে আমরা এটিএম মেশিনের মধ্যে ইনসার্ট করলাম, এখানে ডোমেস্টিক অপশনটা সিলেক্ট করব, দুটো অপশন থাকে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল, তো ডোমেস্টিক সিলেক্ট করলাম। তো এখান থেকে ইংলিশ অ্যান্ড হিন্দি আছে, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করলাম। তারপর যে কোনো দুটো নম্বর এখানে টাইপ করতে হবে, যে কোনো দুটো, তারপরে এন্টার করব। প্লিজ এন্টার ইওর পিন, তো আমার কাছে তো এখনও পিন নেই তাই আমি এখানে পিন জেনারেশনে ক্লিক করব। তারপর এখানে বলছে এন্টার ইওর অ্যাকাউন্ট নম্বর, তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপর ইয়েসে ক্লিক করব, এন্টার 10 ডিজিট মোবাইল নম্বর, তো এখানে আপনার মোবাইল নম্বরটা এন্টার করতে হবে এবং আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটার সাহায্যে আমাদের পিন জেনারেট করতে পারবো। তো মোবাইল নাম্বার দিয়ে এন্টার করব। এখানে ইওর ট্রানজ্যাকশন বিং, দেখুন আমাদের প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কার্ডটাকে বের করে নিতে হবে, প্লিজ টেক ইওর কার্ড। তো আমাদের যে মোবাইল নাম্বারটা দিলাম সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে, তো এটিএম মেশিন থেকে একটা স্লিপও পাওয়া যাবে। আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা টেম্পোরারি পিন পাঠানো হবে, সেই টেম্পোরারি পিন নাম্বারটার সাহায্যে 24 ঘন্টার মধ্যে আপনার ওই টেম্পোরারি পিন নাম্বারটা ইউজ করে আপনি নতুন এটিএম পিন তৈরি করতে পারবেন। তো আমাদের মোবাইল নম্বরে যে ওটিপিটা এসেছে সেখানে একটা টেম্পোরারি পিন নাম্বার দেওয়া থাকে, তো সেই পিন নাম্বারটার সাহায্যে আমাদের নতুন পিন জেনারেট করতে হবে। আমাদের এটিএম আবার আমরা এটিএম মেশিনের মধ্যে আমাদের কার্ডটাকে ইনসার্ট করব। এরপর এখান থেকে ডোমেস্টিক সিলেক্ট করব, তারপর এখানে ইংলিশ এবং এখানে যে কোনো দুটো নাম্বার, যে কোনো দুটো নাম্বার এখানে সিলেক্ট করে ইয়েস করব এবং এন্টার ইওর পিন। তো এখানে আমাদের যে মোবাইলে যে মেসেজে টেম্পোরারি পিনটা এসেছে সেটা এন্টার করে দেব এবং এখান থেকে অপশন আছে ডান দিকের, এখানে অপশন আছে ব্যাংকিং, ব্যাংকিং অপশনে ক্লিক করব। এখানে পিন জেনারেশন, পিন চেঞ্জ অপশনটায় ক্লিক করব এবং আমাদের যে নতুন পিন আমরা রাখতে চাই চারটে নাম্বার, সেই চারটে নাম্বার এখানে এন্টার করে দেবো, যে কোনো চারটে নাম্বার। এই চারটে নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে, এইটাই আপনার এটিএম পিন হবে। তো এই চারটে নাম্বার আপনাকে দুবার এন্টার করতে হবে, এই চারটে না গোপন নাম্বারটা কাউকে বলবেন না, এটা আপনার এটিএম পিন। আপনার এটিএম কার্ডটা দিয়ে আপনি এই পিনের সাহায্যে টাকা তুলতে পারবেন এবং জমা করতে পারবেন। এবং এটিএমে কীভাবে টাকা জমা করতে হয় সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখতে পারবেন।